প্রধান মহিউদ্দিন মহিউদ্দিন প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ একটা সুসংবাদ দেব যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন কারণ যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে অনেকে জয়েন করেন তখন তাদের পছন্দ মতো পোস্টিং অনেক সময় হয় না আপনারা চান যে আমাদের বাড়ির কাছে আমার পোস্টিংটা হোক বা অনেকে ভাই অনেক দূরে জব করতেছেন তাদের এই পোস্টিংয়ের ব্যাপারে যে সুসংবাদটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে আগে প্রাথমিক শিক্ষকদের বদলি জানুয়ারি টু মার্চ অর্থাৎ বছরে মাত্র তিন মাস হতো অনেকে দেখা গেছে আপনার আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং নিজস্ব তারা এই আবেদনটা করার সময় পেত না কারণ তিন মাসের ভিতরে বদলি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে অন্য জায়গায় বদলি হওয়া এটা একটা কঠিন ব্যাপার আর এই বদলি আবেদনটা করা হতো তিনি যে যেখানে বা যে স্কুলে জব করেন এবং সেই স্কুলটা যে উপজেলায় আছে সেই উপজেলা শিক্ষা অফিসে এখন থেকে উপজেলা শিক্ষা অফিসে তিনি যখন এই বদলি আবেদনটা করতেন তখন এখানে অনেক বদলি বাণিজ্য বলতে যে একটা কথা আছে আপনারা জানেন এই কারাপশনটা বা দুর্নীতিটা অনেক প্রকটাকারে চলতো কারণ আমি প্রাইমারি জব করতাম এক সময় আসলে এটা একটা ওপেন সিক্রেট ব্যাপার যে প্রাইমারির এই বদলি নিয়ে একটা বদলি বাণিজ্য এখন এই বদলি বাণিজ্যটা যাতে পরবর্তীতে না হতে পারে এবং প্রাথমিক শিক্ষক হিসেবে যারা কর্মরত আছেন তাদের হয়রানি যাতে কম হয় সেই সার্বিক বিষয়টা বিবেচনা করে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে অনন্য চাকুরির মতো সারা বছর প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা সারা বছর এই বদলি আবেদন করতে পারবেন এবং এই বদলি আবেদনটা হবে পুরোপুরি অনলাইন ভিত্তিক কিছু ক্রাইটেরিয়া সেট করে দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই ক্রাইটেরিয়ার ভিতরে যে সকল শিক্ষকরা পড়বেন সেই সকল শিক্ষকরা বদলি আবেদন করতে পারবেন হ্যাঁ দেখা গেছে আপনি যদি ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন তাহলে আপনি বদলি আবেদন করতে পারবেন এবং একটা যখন অনলাইন ভিত্তিক হয়ে যাবে তখন এটা নিয়ে আর বদলি বাণিজ্য করার অপশন থাকবে না প্রাথমিক শিক্ষকদের হয়রানি কমবে এবং মাত্র তিন মাসে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দেখা গেছে হিমশিম খেতে হয় যদি এটা বছর ধরে চলে তাহলে একটা তাড়াহুড়োও থাকবে না প্রাথমিক শিক্ষকদের মধ্যে আর এই বদলির সিস্টেমটা আপনার সহকারী শিক্ষকদের জন্য প্রাক প্রাথমিকে যারা আছে তাদের জন্য এবং প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকরা আছেন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে বন্ধুরা এই সংবাদটাই আপনাদের দেওয়ার জন্য আজকে আমার সরাসরি আপনাদের সামনে আসা যে কারণে যে অনেক ভাই বোনদের ভিতরে একটা হিউজ অংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য তারা তাকিয়ে থাকেন কারণ এখানে খুব বড় রকমের সার্কুলার আসে আর সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে রিট টিট এগুলো নিয়ে আমাকে আসলে কমেন্ট বক্সে এই ভিডিওতে করবেন না কারণ ভিডিও প্রাসঙ্গিকতা দেখে আপনারা কাইন্ডলি কমেন্টস করবেন এটা আমার একটা অনুরোধ আর ভিডিওতে কোনো ভাই আর আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কাইন্ডলি লিঙ্ক শেয়ার করবেন না লিঙ্ক শেয়ার করলে সেটা আসলে প্রবলেম একটা এটা ইউটিউবের নীতিমালার ভিতরে পড়ে না আর যে সকল ভাই বোনরা নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারাও স্টাডি করেন এবং যে সকল ভাই বোনরা পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করছেন তারাও স্টাডি করেন সকল ভাই বোনদের জন্য শুভকামনা তারা যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন অর্থাৎ সামনে যে প্রাক প্রাথমিকের সার্কুলার এবং প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগের সার্কুলার প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার এ সার্কুলার আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়াটা মানে কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার পরবর্তী সার্কুলারগুলো ধাপে ধাপে চলে আসবে এই জন্য আপনি স্টাডির উপরে থাকেন আপনাদের কাছে এটাই অনুরোধ আর বদলি প্রক্রিয়া যেটা যারা নতুন জয়েন করবেন অনেকের সতাসম দেখা গেছে তিনি যেটা চাচ্ছেন সেখানে হলো না আপনি বদলি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি টেনশন ফ্রি হয়ে আপনার দেশের যে ছোট ছোট ছেলে মেয়েদের আপনি শিক্ষা দিবেন আপনার নৈতিকতা শেখাবেন তারপরে আপনার সর্বোচ্চটা দিয়ে তাদের শেখানোর চেষ্টা করেন এই জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি আপনারা জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক থেকে শুরু করে এখন যে তৃতীয় শ্রেণীর জবগুলো সেগুলো আপনার রিটেন হবে অর্থাৎ প্রিলিমিনারি হবে তারপরে রিটার্ন হবে তারপরে ভাইবা হবে অর্থাৎ প্রিলিমিনারি একটা হিউজ অংশ বাদ যাবে তারপরে রিটার্ন হবে তারপরে ভাইবা হবে রিটার্ন কন্টেন্টগুলো এবং বহির্বিশ্ব সম্পর্কে আপনি যদি নতুনভাবে জানতে চান সব কিছু আপডেট জানতে চান এবং যারা ডিফেন্স লাভার আছেন দেশের বিভিন্ন শক্তিশালী দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে জানতে চান এবং ডিফেন্স আপডেটটা তারা পছন্দ করেন এমন ভাই বোনদের জন্য মহিউদ্দিন জব প্রিপারেশন বা আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি সেটা হচ্ছে মহিউদ্দিন ব্লক নামে এই মহিউদ্দিন ব্লকস এই চ্যানেলটা আপনাকে যে কোনো রিটেন কন্টেন্ট লেখার ব্যাপারে রিটেনের কনটেন্ট লেখার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাহায্য করতে পারে এবং খুব ভালোভাবে হেল্প করতে পারবে আশা করি যে মহিউদ্দিন ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই মহিউদ্দিন ব্লকস এই চ্যানেলটা সাথে থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমরা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যে। কাইন্ডলি আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলের কাছে অনুরোধ আপনারা কাইন্ডলি এখনই এই ভিডিওর লিংকে যে আপনারা ওই সাবস্ক্রাইব লিঙ্ক দেখবেন যে মহিউদ্দিন সাবস্ক্রাইব লিঙ্ক মহিউদ্দিন ব্লকস সেই সাবস্ক্রাইব লিঙ্কে গিয়ে মহিউদ্দিন ব্লকস চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেমন মহিউদ্দিন জব প্রিপারেশনের সাথে থেকে আপনারা এই চ্যানেলের উপর আস্থা রাখছেন আশা করি যে ওই মহিউদ্দিন ব্লগস এই চ্যানেলটার উপর আস্থা রাখবেন এবং আপনার এই আস্থার যথাযথ প্রতিদান আমরা দেব এ ব্যাপারে আমরা কমিটেড ধন্যবাদ সকলকে আশা করি যে এই চ্যানেলের সাথে থাকবেন মহিউদ্দিন জব প্রিপারেশনের সাথে থাকবেন এবং নতুন ভাই বোনরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মহিউদ্দিন ব্লগের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে